তো আমি যথারীতি মঞ্চে গিয়ে বসলাম এবং প্রতিযোগিতা দেখার জন্য মঞ্চের একটা চেয়ারে গিয়ে বসলাম এবং আমি চেয়ারের পিছনের দিকে বসে আছি। তখন প্রতিযোগিতা সবাই উপস্থিত আসছে। প্রথম যে প্রতিযোগিতা প্রতিযোগী সে নর্মাল একদম ব্যক্তি, সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সে মঞ্চে আসলো, সে তার কবিতা শুরু করলো। সে বলতেছে, কবর জসিম উদ্দিন, এইখানে তোর দাদির কবর, কালিন গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। আচ্ছা বেশ ভালো, আমি ভাবলাম কবিতা এরকম একটু মেয়ে টাইপের, হাত টাত নাই, আচ্ছা বুঝলাম এরকম। পরবর্তীতে আরেকজন আসলো, সে ওখানকার স্থানীয় রাজনৈতিক নেতা। আচ্ছা বেশ ভালো, শুনে ভালো লাগলো যে রাজনৈতিক নেতারা কবিতা বলে। তো রাজনৈতিক নেতা মঞ্চে উঠেই, মঞ্চে আসার পরে সামনে ঘটেছে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, আসলে সামনে বেশি লোক ছিল না, তারপরে সে এমন ভাব দিচ্ছে মনে হয় সে ওখানকার একদম বড় কোনো প্রধানমন্ত্রী। আচ্ছা ভাই, সে তার কবিতা বলা শুরু করলো। প্রথমে বলতেছে, পরবর্তীতে যে আসলো সে কবিতা বলে কান্না করে। আচ্ছা বেশ ভালো, খুব আগ্রহ নিয়ে বসে আছে, আর কান্না করে আমার কবিতা বলে কি করে। আচ্ছা সে সেই শুরু করলো, কবর
শিক্ষার্থীরা পারফরমেন্স করবে।